আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই যে যার অবস্থানে ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন সময়ে ঢাকা কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসাবে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভূগোল ও পরিবেশ বিভাগের যে বর্ষের কোর্স নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ। কোর্সের নাম কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে সংখ্যাতাত্ত্বিক কৌশল। এবং যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেথডস অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপের আগে তোমাদের সাথে আমি আলোচনা করেছি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে। তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে কোনো নিবেশনের বন্টন বা বিন্যাস সম্পর্কে সামগ্রিকভাবে একটি ধারণা পাওয়া যায়। যদি ওই নিবেশনের স্কোরগুলো কেন্দ্রীয় প্রবণতার মানের আশেপাশে বা নিকটে থাকে, তাহলে পরিমাপটি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি প্রতিনিধিত্বমূলক হয়। কিন্তু যদি কেন্দ্রীয় প্রবণতার মানগুলোর ধারে পাশে বা নিকটে নিবেশনের মানগুলো বিস্তৃত না হয়ে এই নিবেশনের মানগুলো কেন্দ্রীয় প্রবণতার মান থেকে দূরে বা বিচ্ছিন্নভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার মান পরিমাপটি প্রতিনিধিত্বমূলক হয় না। যেহেতু এই অবস্থায় মানগুলো প্রতিনিধিত্বমূলক হয় না, সে কারণে এই কেন্দ্রীয় প্রবণতা থেকে স্কোরগুলোর বিচ্যুতি জানা প্রয়োজন হয়ে পড়ে। আর এই স্কোরগুলোর বিচ্যুতির পরিমাপটি হচ্ছে বিস্তার পরিমাপ। তাহলে স্বাভাবিক প্রশ্ন আসে যে বিস্তার পরিমাপ বলতে কি বুঝি বা বিস্তার পরিমাপ বলতে কি বোঝায়। তাহলে বিস্তার পরিমাপ হচ্ছে দুই বা ততোধিক নিবেশনে অথবা কোনো একটি নিবেশনের মধ্যক মান থেকে ওই নিবেশনের স্কোরগুচ্ছের প্রত্যেকটি স্কোরের যে ব্যবধান অথবা বৈশিষ্ট্য যে গাণিতিক প্রক্রিয়ায় বা যে সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে পরিমাপ করা হয় তাকে বলা হয় বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন। আমি যদি আরো স্পষ্ট করি তাহলে বলা যায় যে কেন্দ্রীয় নিবেশনের অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার মধ্যক মান থেকে ওই স্কোরগুচ্ছের প্রত্যেকটি স্কোরের যে বিচ্যুতি তার গড় পরিমাপই হচ্ছে বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন প্রসঙ্গে প্রখ্যাত পরিসংখ্যানবিদ ডক্টর বাউলি বলেন, ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ দি ভ্যারিয়েশন অফ দ্য আইটেমস, অর্থাৎ উপাত্তসমূহের মধ্যকার বিচ্যুতির পরিমাপই হচ্ছে বিস্তার পরিমাপ। এখন আমি আসি, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিস্তার পরিমাপ কি। এবার আসি যে বিস্তার পরিমাপ শ্রেণীভাগ। বিস্তার পরিমাপকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। আর একটি হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, আপেক্ষিক বিস্তার পরিমাপ। পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ যে বিস্তার পরিমাপকে মানগুলো চলকের এককে প্রকাশিত হয়, অর্থাৎ
যে বিস্তার পরিমাপকের ক্ষেত্রে সাধারণত মানগুলো একক যুক্ত সংখ্যায় প্রকাশ করা হয় সেই তাকে বলা হয় পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। এই পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপকে আবার চার ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পরিসর, দুই চতুর্থক ব্যবধান, তিন গড় ব্যবধান, চার পরিমিত ব্যবধান, ও ভেদাঙ্ক। পরিসর ইংরেজিতে বলে রেঞ্জ, চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন, গড় ব্যবধান মিন ডেভিয়েশন, পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেদাঙ্ক ভেরিয়েন্স। তাহলে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ গেল। এবার আমরা আসি আপেক্ষিক বিস্তার পরিমাপ। আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে যে দুই বা ততোধিক নিবেশনে অথবা কোনো নিবেশনের ক্ষেত্রে ওই নিবেশনের বিস্তার পরিমাপকের মানের সাথে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকের অনুপাতকে বলা হয় আপেক্ষিক বিস্তার পরিমাপ। যেহেতু আপেক্ষিক বিস্তার পরিমাপ একটি অনুপাত সংখ্যা, সেহেতু এটি একটি একক মুক্ত সংখ্যা এবং একে শতকরা প্রকাশ করা হয়। আপেক্ষিক বিস্তার পরিমাপ একে আবার ভাগ করা হয় চার ভাগে। একটা হলো পরিসরাঙ্ক, দুই চতুর্থক ব্যবধানাঙ্ক, তিন গড় ব্যবধানাঙ্ক, চার বিভেদাঙ্ক। পরিসরাঙ্ক কো এফিশিয়েন্ট অফ রেঞ্জ, চতুর্থ ব্যবধানাঙ্ক কো এফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, গড় ব্যবধানাঙ্ক কো এফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, বিভেদাঙ্ক কো এফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। তাহলে বিস্তার পরিমাপ প্রধানত হচ্ছে দুই প্রকার, পরম বা অনপেক্ষ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ। এবার আমরা চলে যাচ্ছি যে পরিসর, পরিসর সম্পর্কে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আলোচনা করার সময় এটি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপরেও আমি একটু বলে যাচ্ছি যে পরিসর হচ্ছে যে কোনো নিবেশনের স্কোরগুচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে বলা হয় পরিসর। তাহলে একটি স্কোরগুচ্ছের বা একটি নিবেশনের যে সর্বোচ্চ মান থাকে তা থেকে সর্বনিম্ন মানকে বাদ দিলে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে পরিসর। এবার আমাদের আলোচনার বিষয় হল চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান এবার আসি, প্রথমেই আসি চতুর্থক কাকে বলে। একটি নিবেশনকে চার ভাগে ভাগ করলে যে তিনটি চতুর্থ পাওয়া যায় অর্থাৎ Q1 Q2 Q3 তা নিবেশনটিকে সমান চার ভাগে ভাগ করে, এদেরকেই মূলত চতুর্থ বলা হয়। অর্থাৎ আমি ধরে নিলাম যে এটি একটি নিবেশন, এই নিবেশনটিকে যে তিনটি ভাগে তিনটি চতুর্থকে
বিন্দুতে বিভাজিত হয়, যে তিনটি বিন্দুতে বিভাজিত হয় সেই বিভাজিত হয়ে চার অংশে ভাগ করে বা চার ভাগে ভাগ করে, এদেরকে বলা হয় চতুর্থক। এখানে কিউ ওয়ান হচ্ছে প্রথম চতুর্থক, কিউ টু হচ্ছে দ্বিতীয় চতুর্থক অর্থাৎ মধ্যমা, কিউ থ্রি হচ্ছে তৃতীয় চতুর্থ। আচ্ছা, যদি যে নিবেশনের যে বিন্দু মানটি, যে বিন্দুতে মানটি নিবেশনটিকে 1:3 অনুপাতে বিভক্ত করে তাকে বলা হয় প্রথম চতুর্থক। অর্থাৎ যদি তথ্যরাশির মানগুলোকে ক্রমানুসারে সাজানো হয়, সাজানোর পর যে বিন্দুতে যে বিন্দু মানটি ওই নিবেশনটিকে 1:3 অনুপাতে বিভক্ত করে তাকে বলা হয় প্রথম চতুর্থক। অর্থাৎ এক্ষেত্রে কিউ ওয়ানের উপরে নিচে থাকবে 25% মান এবং উপরে থাকবে 75% মান, এটি হচ্ছে কিউ ওয়ান বা প্রথম চতুর্থক। কিউ টু আমি আগেই বলেছি এটি মধ্যমা, যেটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকের সময় আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে মানটি নিবেশনটিকে সমান দুই ভাগে ভাগ করে 1:1 অনুপাতে বা 50% অনুপাতে বিভক্ত করে তাকে বলা হয় কিউ টু বা মধ্যমা। কিউ থ্রি হচ্ছে যে মানটি অনুপাতটিকে 3:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এর নিচের দিকে থাকে 75% মান, নিচের দিকে থাকে 75% মান আর উপরের থাকে হলো 25% মান, সেই সংখ্যা মানটিকে বলা হয় তৃতীয় চতুর্থক। তাহলে আমরা পেলাম কিউ ওয়ান এবং কিউ থ্রি এবং কিউ টু হচ্ছে মধ্যমা। আমার পরম এবং অনপেক্ষ বিস্তার পরিমাপে আমার যে ব্যবধানটি প্রয়োজন সেটি হলো চতুর্থক ব্যবধান। আমরা পেলাম চতুর্থক। চতুর্থক ব্যবধান হলো, চতুর্থক ব্যবধান হলো যে কোনো নিবেশনের তৃতীয় চতুর্থকের মান থেকে প্রথম চতুর্থকের মানকে বিয়োগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে দুই দ্বারা ভাগ করলে চতুর্থক ব্যবধান নির্মিত হয়। কেউ কেউ একে আধা আন্ত চতুর্থক ব্যবধান বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নামেও অভিহিত করেছেন। এটি তাহলে যেহেতু চতুর্থক ব্যবধানকে আমরা কিউ ডি দ্বারা, কোয়ার্টাইল ডেভিয়েশন দ্বারা প্রকাশ করি, তাহলে কিউ ডি কোয়ার্টাইল ডেভিয়েশন বা ইন্টার কোয়ার্টাইল ডেভিয়েশন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, একে কিউ থ্রি বিয়োগ কিউ ওয়ান ডিভাইডেড বাই টু, এটি বলা হয় আধা আন্তঃচতুর্থক ব্যবধান বা চতুর্থক ব্যবধান। এখন আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি যে কিভাবে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করব। যদি চতুর্থক ব্যবধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই আসি মানে অশ্রেণীকৃত উপাত্ত, অশ্রেণীকৃত উপাত্ত। আমরা ইতিপূর্বে বহুবার অশ্রেণীকৃত উপাত্ত এবং শ্রেণীকৃত উপাত্ত সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। এখন অশ্রেণীকৃত উপাত্ত হলে কিভাবে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধান নির্ণয় করব। আমি উদাহরণস্বরূপ একটি ছোট্ট উদাহরণ নিচ্ছি। ধরে নিলাম যে এখানে মোট 7টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 7। অশ্রেণীকৃত উপাত্তের চতুর্থক ব্যবধান করার জন্য n এর মান যদি বেজোড় হয় তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু n প্লাস 1/4 তম রাশির মান, রাশির মান।
তাহলে এন হচ্ছে সাত যোগ এক যোগ চার সমান হলো দুইতম রাশির মান। তাহলে দুইতম রাশির মান হচ্ছে বারো, এটি হচ্ছে কিউ ওয়ান। যে এন যদি বেজোড় হয় তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই ফোরতম রাশির মান, অর্থাৎ সাত যোগ এক বাই চার সমান দুইতম রাশির মান। তাহলে কিউ থ্রি কত? কিউ থ্রি হচ্ছে থ্রি এন বা এন প্লাস ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই চার তম রাশির মান। তাহলে এন হলো সাত যোগ এক আট গুণ তিন, তিন আটে চব্বিশ ভাগ চার ছয়, ছয়তম রাশির মান। তো ছয়তম রাশির মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়, এটা হলো কিউ থ্রি। তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন অর্থাৎ কিউ ডি ইজ ইকুয়াল টু কিউ ডি ইজ ইকুয়াল টু উনিশ বিয়োগ বারো ডিভাইডেড বাই দুই, উনিশে থেকে বারো গেলে সাত বাই দুই সমান তিন দশমিক পাঁচ। এই হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। যদি যদি এন এর মান যদি এন এর মান জোড় সংখ্যক হয়, জোড় সংখ্যক হয় যদি আটটি হয় এবং চার দ্বারা বিভাজ্য হয়, এন এর মান যদি জোড় সংখ্যা এন ইজ ইকুয়াল টু এখানে আট, তাহলে এখানে ছিল সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমি আর একটা নিলাম আট। এন এর মান যদি জোড় সংখ্যা হয় এবং চার দ্বারা বিভাজ্য হয় তাহলে কিউ ওয়ান হবে, কিউ ওয়ান হবে এন বাই ফোর এবং কিউ ওয়ান হবে এন বাই ফোর এবং এন বাই ফোর প্লাস ওয়ান তম রাশির গড়, তম রাশির গড়। আচ্ছা, যদি এন বাই ফোর কত? এন হলো আট ভাগ চার, তার মানে হলো দুই, এবং চার আট দুই যোগ এক তিন, তার মানে তিনতম রাশির গড়। তাহলে দুইতম রাশি কত? বারো, আর তিনতম রাশি তেরো। তাহলে বারো যোগ তেরো ডিভাইডেড বাই দুই পঁচিশ বাই দুই সমান বারো দশমিক পাঁচ, এটা হলো কিউ ওয়ান। তাহলে তৃতীয় চতুর্থক কত হবে? প্রথম চতুর্থক কিউ ওয়ান, তাহলে তৃতীয় চতুর্থক কিউ থ্রি হবে হচ্ছে থ্রি এন বাই ফোর থ্রি এন বাই ফোর এবং থ্রি এন বাই ফোর যোগ এক রাশির গড়। তাহলে থ্রি এন, এন হলো আট আর গুণ তিন, তিন আট চব্বিশ ভাগ ছয়, অর্থাৎ ছয়তম পদ আর সাততম পদের গড়, ছয়তম ও সাততম পদের গড়, পদের গড়। তাহলে ছয়তম পদ এক দুই তিন চার পাঁচ ছয় উনিশ, সাততম পদ পঁচিশ, এদের গড়। তার মানে হচ্ছে উনিশ যোগ পঁচিশ ভাগ দুই সমান এক তিন চার, সমান হচ্ছে বাইশ, এটা হচ্ছে কিউ থ্রি। তাহলে চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধান হবে কিউ ডি, চতুর্থক ব্যবধান হবে বাইশ বিয়োগ বারো দশমিক পাঁচ ডিভাইডেড বাই টু। তাহলে বাইশ বিয়োগ বারো দশমিক পাঁচ, তাহলে পাঁচ নয় দশমিক পাঁচ বারো নয় বাই দুই, তাহলে নয় দশমিক পাঁচ, নয় দশমিক পাঁচ
ভাগ দুই ষাট দশমিক সাত পাঁচ, ষাট দশমিক সাত পাঁচ। তাহলে কিউটি হলো ষাট দশমিক সাত পাঁচ। আমি বলেছিলাম যে যদি এন এর মান জোর সংখ্যা হয় এবং ষাট দ্বারা বিভাজ্য হয়, এক্ষেত্রে এন এর মান আট, ষাট দ্বারা বিভাজ্য, সুতরাং এভাবে আমরা নির্ণয় করব। কিন্তু কোনো কারণে যদি এন এর মান জোর সংখ্যা হয়, এন এর মান জোর সংখ্যা ধরে নিলাম দশ হলো, কিন্তু এই দশ হলো কিন্তু চার দ্বারা বিভাজ্য নয়, সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে চতুর্থক বের করতে হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে দশটা সংখ্যা, এখানে দিলাম হলো আট, এখানে হলো তিরিশ, এবার দশটা সংখ্যা হলো। দশটা সংখ্যা যদি হয় চার দ্বারা বিভাজ্য নয়, সেক্ষেত্রে আমাদেরকে কিউ ওয়ান এবং কিউ টু বের করতে হবে। এক দুই তিন চার পাঁচ, একে প্রথম অর্ধাংশ আর একে দ্বিতীয় অর্ধাংশ করে নিতে হবে। করে নেওয়ার পর প্রথম অর্ধাংশের এমই, প্রথম অর্ধাংশের প্রথম অর্ধাংশের অর্ধাংশের এমই ইজ ইকুয়াল টু কিউ ওয়ান। এই এমই আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার ক্ষেত্রে দেখিয়ে এসেছি, এ কিউ ওয়ান পাব, এবং দ্বিতীয় অর্ধাংশের থেকে দ্বিতীয় অর্ধাংশের এমই বাইর করব, যেটি হবে কিউ থ্রি। এখন এইবার কিউ টি সমান হবে কিউ থ্রি বিয়োগ কিউ ওয়ান ডিভাইডেড বাই টু, অর্থাৎ এই পাঁচটির মধ্যমা বের করতে হবে, আবার এই পাঁচটির মধ্যমা বাইর করতে হবে। এই পাঁচটির মধ্যমা হবে কিউ ওয়ান, এই পাঁচটির মধ্যমা হবে কিউ থ্রি। এখন কিউ থ্রি থেকে কিউ ওয়ান বিয়োগ দিলে পাওয়া যাবে কিউ ডি বা কোয়ার্টাইল ডেভিয়েশন। আচ্ছা, আমি তোমাদেরকে যখন সেন্ট্রাল টেন্ডেন্সি পড়িয়েছি তখন আমি বিজোড় সংখ্যা হলে কিভাবে মধ্যমা বের করা হয় তা দেখিয়েছি, অর্থাৎ এখানে মধ্যমা বের করতে হবে এন প্লাস ওয়ান বাই টু তম রাশির মান। এন প্লাস ওয়ান, এন হলো পাঁচ যোগ এক ভাগ দুই, অর্থাৎ তিনতম রাশির মান, অর্থাৎ কিউ ওয়ান হবে এখানে টুয়েলভ। আচ্ছা, অনুরূপভাবে দ্বিতীয় অর্ধাংশের মধ্যমা বাইর করতে হবে ওই এন প্লাস ওয়ান বাই টুতম রাশির মান, এন হলো পাঁচ যোগ এক ছয় ভাগ দুই তৃতীয় রাশির মান, অর্থাৎ এটি হবে কিউ থ্রির মান। সেক্ষেত্রে কিউ ডি হবে পঁচিশ, কিউ ওয়ান হবে বারো, থাকবে তেরো ভাগ দুই সমান সাড়ে বারো। এই হলো আজকে আমাদের বিস্তার পরিমাপ, তাকে বলে বিস্তার পরিমাপের শ্রেণী বিভাগ। বিস্তার পরিমাপ থেকে পরিসর বলতে কে বোঝায়, চতুর্থ বলতে কি বোঝায়, চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানের অশ্রেণীকৃত উপাত্তের যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলি আমি আজকে তোমাদের সাথে আলোচনা করেছি। আগামী দিন আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা চতুর্থক ব্যবধানের শ্রেণীকৃত উপাত্তের কিভাবে কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধান বের করব তা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।